হুটকলা গাড়িতে ভোট প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে একাধিক বিষয়ে আক্রমণের তির ছুড়লেন দিলীপ ঘোষ। বুধবার সন্ধ্যার আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পাত্রসাহেব ব্লকের ডাকবাংলা থেকে কাকরডাঙ্গা মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে ছাড়াই স্থানীয় মণ্ডল সভাপতি অনুপ ঘোষকে সাথে নিয়ে হুটকলা গাড়িতে এলাকায় ভোট প্রচার করেন দিলীপ ঘোষ। কাকরডাঙ্গা মোড়ে এসে হুটকলা গাড়ির উপরে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে 4 তারিখ রেজাল্টের পর ইডি সিবিআর হুমকি দেন। তিনি বলেন, তৃণমূলের যে সমস্ত নেতারা লম্পঝম্প করছে তাদের বলে দিন, প্রধানমন্ত্রী বলে গেছেন 4 তারিখের পর নতুন সরকার হবে, তারপর দেখে নেবেন ইডি সিবিআই কি করেন। এমনকি তিনি স্পষ্ট সুরে বলেন, যেমন নেতা এবং নেতাদের যেমন ওজন, ঠিক তেমনি উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এমনকি এদিন তিনি 4 তারিখের পর নতুন সরকার গঠনের কথাও জানিয়ে দেন তার বক্তব্যের মাধ্যমে। মমতা ব্যানার্জি ওই সন্দেশখালীর মহিলাদের বলেছেন, এরা জালি, এরা শহর থেকে গেছে। আজ দেখুন হাজার হাজার মহিলা হাতে ঝাড়ু নিয়ে, চপ্পল নিয়ে, লাঠি নিয়ে আজ ঘুরছে। টিএমসি নেতাদের বাড়ি থেকে বার করে কলার নি ধরে টেনে নিয়ে এসে রাস্তায় জুতো পেটা করছে। এটাই টিএমসির লোকেদের পাওনা আছে। তাই তারা যারা লম্পচম্প করছে, বলে দিন প্রধানমন্ত্রী বলে গেছেন 4 তারিখ রেজাল্ট হলে নতুন সরকার হবে, তারপরে দেখবেন ইডি সিবিআই কি করে। যারা 100 দিনের টাকা মেরেছে, রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা মেরেছে, যারা বাড়িতে বসে 100 টাকা কিলো চাল খাচ্ছে আর আমরা রেশনের ভাঙা চাল খাচ্ছি, তারা ভাবছে খুব সুখে আছে। আমি বলে যাচ্ছি, ওই 100 টাকার পাতলা চালের ভাত হবে না, সরু বাটা মাছের ঝোল হবে না। যে বউকে সাজিয়ে রেখেছেন 3 পদ 4 পদ গয়না দিয়ে তার মুখ দেখতে পারবেন না। যে বাড়িতে নতুন বাড়ি করেছেন, গদি ডানলো পিলো করে এসি লাগিয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন, ঘুমুচ্ছেন, সেই বিছানায় ঘুমোতে পারবেন না। সেন্ট্রাল জেলে যেতে হবে, সিমেন্টের বিছানায় মাথায় ইট দিয়ে ঘুমোতে হবে। তাই এখানে যারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের টাকা মারছে না, ইঞ্চি সাইজ ফুট সাইজ নেতা, ওদেরকে বলে দিন যেমন নেতা যেমন ওজন তেমন জেল হবে। কেউ বাঁকুড়ার জেলে যাবে, জেলা পরিষদের এমএলএ হলে দমদম সেন্ট্রাল জেলে যাবে, আর একটু মন্ত্রী সন্ত্রী হলে কোথায় যাবে, বিহার যাবে, নাহলে জগন্নাথ দর্শন করতে ভুবনেশ্বর যাবে। হিন্দু সমাজের পিছিয়ে থাকা তারা এ ক্যাটাগরি হওয়া উচিত, তাদের বি ক্যাটাগরি করা হয়েছে। সংখ্যালঘুদের এ ক্যাটাগরি করে, এটা সংবিধান বিরোধী। আমরা প্রথম থেকে এর বিরুদ্ধে বিরোধিতা করেছি, কেস করেছি, আদালত যেটা বলেছে সেটা মেনে নিতে হবে। এই সরকারের উপরে একটার পর একটা পেরেক পড়ছে কফিনেতে আদালত থেকে, কারণ এতদিন যা করেছে অনৈতিক অসাংবিধানিক কাজ করেছে। এখন ভগবান ওর বিরুদ্ধে চলে গেছে, কোর্ট কাচারি আদালত থেকে আরম্ভ করে সংবিধান কিছুই মানেন না উনি। আজ দেশের সাধু সমাজ তাদেরকেও অপমান করছেন, ভগবান তো হিসাব নেবেই। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।